যারা বলছেন আমি এক ঘন্টা সহবাস করতে চাই, আমি লাগাতার এক টানা এক ঘন্টা থাকতে চাই, এর জন্য ভালো ঔষধ যদি থাকে আমাকে বলেন, সেটা যত টাকায় মূল্য হোক না কেন আমি সেই ঔষধ কিনে খাবো। তো আমি তাদের জন্য আজকে দুর্দান্ত একটা ঔষধ নিয়ে চলে এসেছি। এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে এক বক্সে আটখানা ট্যাবলেট পাওয়া যায়। এই আটখানা ট্যাবলেটের দাম 335 টাকা। এই ট্যাবলেট যদি আপনি খান তাহলে আপনি এক ঘন্টা টানা সহবাস করতে পারবেন। আপনি নিজে এতটা খুশি হয়ে যাবেন, আপনি ভাবতে পারবেন না যে এমন ওষুধ আমি আগে খাইনি কেন। তো এই ঔষধের সম্পূর্ণ ডিটেলস আমি একটু একটু করে আপনাদেরকে বলবো। আপনাকে জাস্ট সম্পূর্ণ ভিডিওটি আপনাকে ওয়াচ করতে হবে। তো গাইজ, আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনি দেখবেন না, কারণ এই ঔষধ খেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আপনি এই ঔষধ খেতে পারবেন না। যদি জাস্ট ইনফরমেশনের জন্য আপনি দেখতে পারেন তাহলে দেখুন। তো গাইজ, যারা বলছে আমি বেশি সময় একদম থাকতে পারি না, আমি 10 থেকে 5 মিনিট, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এমনকি আমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বের হয়ে আসছে, এর জন্য কি কোনো রকম সমাধান আছে? তো গাইজ, আপনি যদি এই ঔষধ খেয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনি বিনা নিশ্চিন্তে করতে পারবেন, আপনার জল আউট হবেই না। কারণ এই ঔষধটি যদি আপনি খান আপনার ওই জিনিসটিকে আটকে রাখতে সাহায্য করে, আর ওই জিনিস যতক্ষণ আটকে থাকবে ততক্ষণ আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন। যখনই ওটা বের হয়ে আসবে তখন আপনার জীবনের আনন্দটা তখনের মতো শেষ হয়ে যাবে। তো গাইস, ওই 1 সেকেন্ড আনন্দের জন্য মানুষ কত কী করেই ফেলে। তো গাইস, আপনি যদি ভাবছেন আমি অনেক সময় ধরে করতে চাই, আমার পার্টনার খুশি করতে চাই, আমার পার্টনারকে মনে শান্তি দিতে চাই, তাহলে আপনি এই ঔষধ একবার ট্রাই করে দেখতে পারেন। এই ঔষধ যদি আপনি ট্রাই করেন আপনি কমপক্ষে 40 মিনিট পর্যন্ত এক টানা করতে পারবেন। তবে এই ঔষধ খাওয়ার নিয়ম কারণ একটু আলাদা, আপনাকে যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনাকে খেতে হবে। আপনি প্রথমে একটা ট্যাবলেট কিনে নিয়ে এসে টেস্ট করে দেখতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। তো গাইজ, এটি একটা বাইরের প্রোডাক্ট, এটি কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু পাবেন না। এটি কোথা থেকে কিনতে হয় আমি ভিডিওর লাস্টে বলে দেব। তো গাইজ, এই ঔষধ কখন খাবেন আগে বলে নিই, যখন আপনি মেলামেশা করতে যাবেন তখন তার ঠিক 20 মিনিট আগে, বেশি সময় আগে খাবেন না, ঠিক গুনে গুনে 20 মিনিট, তার বেশি আগে খাওয়া কিন্তু ঠিক হবে না। 20 মিনিটের মধ্যে এই ঔষধ কার্যক্ষমতা দেখিয়ে দেবে। আর একটা জিনিস, এই ঔষধ কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধ, এটি কিন্তু কোনো অ্যালোপ্যাথি ঔষধ না, এতে কোনো রকম ক্ষতি করে না। তবে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা শুধুমাত্র এই ঔষধ খাবে না, কারণ এই ঔষধ খেলে তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো গাইস, এই ঔষধ করার ঠিক 20 মিনিট আগে গরম দুধের সঙ্গে আপনাকে ঔষধটি খেতে হবে, তারপর দেখবেন আপনার এত ভালো রেজাল্ট আপনি আগে কখনো দেখেননি। এই ঔষধ খেলে আপনার একদম ইঞ্জিন আবার নতুন করে চালু হয়ে যাবে। এটি এক কথায় আপনার বীর্যকে আঠার মতো গাঢ় করতে সাহায্য করে, যার কারণে আপনার সময় বা আপনার টাইমিংকে বাড়িয়ে দিতে সাহায্য করে থাকে। তো এই ঔষধ খাওয়ার নিয়ম দিনে একটা, যেদিন করবেন শুধুমাত্র সেদিন খাবেন, যেদিন করবেন না সেদিন খাওয়ার কোনো রকম দরকার নেই। সপ্তাহে 1 থেকে 2 ট্যাবলেট খেয়ে দেখতে পারেন, যদি 3 দিনের ছেড়ে 1 দিন করেন তাহলে তাই করবেন, তবে বেটার আইডিয়া হলো সপ্তাহে 1 দিন, ঠিক আছে। অতিরিক্ত যদি বীর্যক্ষরণ আপনি করতে থাকেন তাহলে আপনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাবে, আপনার শরীর লিকলিকে একদম রোগাপাটকা হয়ে যাবে, সেজন্য বেশি করতে যাবেন না। তো গাইজ, এই ঔষধ কোথা থেকে কিনবেন? যেসব আয়ুর্বেদিক দোকানে ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় শুধুমাত্র সেই সব দোকানে এই ঔষধটি পাবেন, তাছাড়া কিন্তু লোকাল প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সেখানে এই সব প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন না। তো গাইজ, ঔষধটির দাম আমি ভিডিওতে বলে দিয়েছি, বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করবেন না যে ঔষধটির দাম কত, কোথা থেকে কিনতে হবে, আমি সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো গাইজ, ভিডিও আর বেশি লম্বা করব না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, কমেন্ট করুন, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।